কিছু ভয়, কিছু রহস্য, কিছু ভালোবাসা, কিছু আধ্যাত্মিক গল্প দিয়ে সমৃদ্ধ সৃজনী অডিও স্টোরির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা শুনবেন জয়দীপ লাহিড়ীর লেখা একটি ভয়ের গল্প, শেষ ট্রেন। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনাগুলি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত ব্যক্তির সাথে অথবা কোনো ঘটনার সাথে এই গল্পের মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। বাস্তবে নানা লৌকিক এবং অলৌকিক ঘটনার পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে মারণ রোগ হতে পারে। শুরু হচ্ছে জয়দীপ লাহিড়ীর লেখা একটি ভয়ের গল্প, শেষ ট্রেন। রাত প্রায় 11:30। হাওড়া স্টেশনে তখন লোকজনের ভিড় কমে এসেছে, দিনের ব্যস্ততা শেষ হয়ে এসেছে। এখন শুধু কয়েকজন বিলম্বিত যাত্রী আর স্টেশনের কর্মচারীরা ছাড়া আর কেউ নেই। প্ল্যাটফর্মগুলো প্রায় খালি, শুধু মাঝে মাঝে কয়েকজন ঘুমন্ত ভব ঘুরে চোখে পড়ে। অরূপ সেন অফিস থেকে বেরিয়ে বাসে করে স্টেশনে পৌঁছে ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মের দিকে দ্রুত হাঁটছিলেন। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিনের কাজের পর এখন শুধু বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার চিন্তা, কিন্তু তার আগে শেষ ট্রেনটা ধরতে হবে। হন্তদন্ত হয়ে প্ল্যাটফর্মে পৌঁছে অরূপ দেখলেন ট্রেন ইতিমধ্যেই এসে গেছে। তিনি দ্রুত একটা বগিতে উঠে পড়লেন। বগির ভিতরে ঢুকেই তিনি অবাক হয়ে গেলেন, পুরো বগিটা খালি, একজনও যাত্রী নেই। অরূপ একটা সিটে বসে পড়লেন। ট্রেন চলতে শুরু করল। বাইরের আলো আঁধারি দৃশ্য দ্রুত পেছনে সরে যেতে লাগলো। অরূপ জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলেন, আজকে সত্যিই খুব দেরি হয়ে গেছে, আর ফোনটাও সুইচ অফ হয়ে গেল। বাড়িতে যে ফোন করে জানাবো সেটাও পারছি না। বাড়িতে নিশ্চয়ই সবাই চিন্তা করছে। হঠাৎ করে অরূপের মনে হলো বগির ভিতরটা যেন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি চারপাশে তাকালেন। উফ, কি ঠান্ডা রে বাবা, বাইরেও তো বৃষ্টি হচ্ছে না, তবে এত ঠান্ডা কোথা থেকে আসছে? উফ, কি ঠান্ডা রে বাবা। তখনই তার চোখ পড়ল সামনের সিটের দিকে। অরূপের বুকের ভেতরটা ধক করে উঠল। সেখানে একজন মহিলা বসে আছেন, কিন্তু একটু আগেই তো বগিটা খালি ছিল। এই মহিলা তাহলে কোথা থেকে এলেন? মহিলাটি জানলার দিকে মুখ করে বসেছিলেন। তার পরনে একটা সাদা শাড়ি, চুল খোলা, পিঠের উপর ছড়িয়ে আছে। অরূপ লক্ষ্য করলেন মহিলার শরীরটা যেন একটু অস্বাভাবিক রকমেরই স্বচ্ছ। অরূপের বুকের ধুকপুকনি বেড়ে গেল। গলা পরিষ্কার করে বললেন, আচ্ছা ম্যাডাম, আপনি কোথায় নামবেন? আপনার ঠান্ডা লাগছে না? আর আপনি কোন স্টেশনে উঠলেন? মহিলাটি
ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে অরূপের দিকে তাকালেন। অরূপের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। মহিলার মুখটা ছিল একেবারে সাদা, যেন রক্তশূন্য। চোখ দুটো গভীর ও অস্বাভাবিক রকমের উজ্জ্বল। মহিলাটি কোনো উত্তর দিলেন না, শুধু অরূপের দিকে তাকিয়ে রইলেন। অরূপের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ যাত্রী নয়। অরূপ উঠে দাঁড়ালেন। তিনি অন্য বগিতে চলে যাওয়ার জন্য দরজার দিকে এগোলেন, কিন্তু ট্রেনটা দ্রুত গতিতে চলার জন্য অরূপ নামতে পারল না। ভয়ে অরূপের মুখ শুকিয়ে গেল। তিনি আবার পিছন ফিরে তাকালেন। মহিলাটি এখন উঠে দাঁড়িয়েছেন, তার চোখ দুটো ঝলঝল করছে। অরূপ বুঝতে পারলেন এখন তার কিচ্ছু করার নেই। তিনি চোখ বন্ধ করে ঈশ্বরের নাম স্মরণ করতে লাগলেন। মহিলাটি ধীরে ধীরে অরূপের দিকে এগিয়ে আসতে লাগলেন। অরূপের সারা শরীর কাঁপছে। তিনি জানতেন এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। ঠিক তখনই ট্রেনটা একটা স্টেশনে এসে থামল। অরূপ বগি থেকে বেরিয়ে এলেন। তিনি পিছন ফিরে তাকালেন। মহিলাটি তখনও সেই বগিতে দাঁড়িয়ে আছেন, তার দিকে তাকিয়ে। অরূপ হাঁপাতে হাঁপাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন। ট্রেনটা আবার চলতে শুরু করল। সেই বগির জানলা দিয়ে অরূপ দেখলেন মহিলাটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন। ট্রেনটা চলে গেল। অরূপ তখনও কাঁপছিলেন। তিনি বুঝতে পারছিলেন না এইমাত্র কি ঘটল। তার মনে হচ্ছিল যেন একটা দুঃস্বপ্ন দেখলেন। কিছুক্ষণ পর অরূপের যখন হুঁশ ফিরল, তিনি দেখলেন তিনি তার গন্তব্য স্টেশনে নেমেছেন। ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। পরের দিন সকালে অরূপ যখন অফিসে গেলেন, তখন তার সহকর্মীরা লক্ষ্য করলেন তিনি অন্য মনস্ক হয়ে আছেন। কেউ জিজ্ঞেস করলে তিনি শুধু বলছিলেন, ও না না, আসলে রাতে ভালো ঘুম হয়নি। কিন্তু অরূপের মনের ভেতর তখনও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি তাজা ছিল। তিনি জানতেন এই ঘটনা তিনি কখনো ভুলতে পারবেন না। সেদিন থেকে অরূপ আর কখনো রাতের শেষ ট্রেনে যাত্রা করেননি। তিনি সব সময় চেষ্টা করতেন যাতে সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে পারেন। কয়েক মাস পর একদিন অফিসে অরূপ একটা খবর শুনলেন। তার এক সহকর্মী বলছিলেন, খবরটা শুনেছিস? গতকাল রাতে হাওড়া লাইনের লাস্ট ট্রেনে একজন লোক অজ্ঞান হয়ে ট্রেনের মধ্যেই পড়েছিল। সকালবেলা জিআরপি এসে উদ্ধার করে। সেই যাত্রী জ্ঞান ফেরার পর বলে সে রাতের বেলায় একজন ভদ্রমহিলার ভূত ট্রেনের মধ্যে দেখে, তাতেই সে অজ্ঞান হয়ে যায়। অরূপের বুকের ভিতরটা আবার ধক করে উঠল। তিনি বুঝতে পারলেন সেই রাতের ঘটনা শুধু তার সাথেই ঘটেনি, আরো অনেকেই হয়তো এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন, কিন্তু কেউ প্রকাশ্যে বলতে সাহস পাননি।
সেদিন রাতে বাড়ি ফিরে অরূপ অনেকক্ষণ জেগে বসে রইলেন। তিনি ভাবছিলেন, কেন এই ধরনের ঘটনা ঘটছে? কি চায় সেই আত্মা? কেন সে শেষ ট্রেনেই আসে? অরূপ সিদ্ধান্ত নিলেন, তিনি এই রহস্যের সমাধান করবেন। তিনি বুঝতে পারছিলেন এটা খুব বিপজ্জনক হতে পারে, কিন্তু তার মনে হচ্ছিল হয়তো এইভাবেই সেই আত্মা শান্তি পেতে পারে। পরের দিন অরূপ ছুটি নিলেন। তিনি সারা দিন লাইব্রেরিতে বসে গবেষণা করলেন। তিনি জানতে চাইছিলেন এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে কিনা। অরূপ জানতে পারলেন, প্রায় বছর দশেক আগে হাওড়া লাইনে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। শেষ ট্রেনটি লাইনচ্যুত হয়ে অনেক যাত্রী মারা গিয়েছিলেন। সেই দুর্ঘটনায় একজন মহিলা যাত্রীর মৃতদেহ নাকি পাওয়া যায়নি। অরূপের মনে হল হয়তো সেই মহিলার আত্মাই এখনো ঘুরে বেড়াচ্ছে। তিনি আরও তথ্য সংগ্রহ করতে লাগলেন। কয়েকদিন পর অরূপ জানতে পারলেন সেই মহিলার নাম ছিল অঞ্জলি দাস। তিনি ছিলেন একজন শিক্ষিকা। সেদিন রাত্রে যখন তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে, যার ফলে তার আর কোনো দিন বাড়ি ফেরা হয়নি। অরূপ সিদ্ধান্ত নিলেন তিনি অঞ্জলি দেবীর পরিবারের সাথে যোগাযোগ করবেন, হয়তো তাঁরা কিছু সাহায্য করতে পারবেন। অরূপ অঞ্জলি দেবীর ঠিকানা সংগ্রহ করলেন এবং একদিন সন্ধ্যায় তাঁদের বাড়িতে গেলেন। অঞ্জলির বাবা মা তখনও সেই বাড়িতেই থাকতেন। তারা অরূপকে দেখে প্রথমে একটু অবাক হলেন, কিন্তু অরূপ যখন তার উদ্দেশ্য জানালেন, তখন তাঁরা তাকে ভেতরে নিয়ে গেলেন। অঞ্জলি দেবীর মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম, এতদিন পর তুমি এসব কেন খুঁজছ? অরূপ ধীরে ধীরে তার অভিজ্ঞতার কথা বললেন কিভাবে তিনি সেই ট্রেনে সেই মহিলাকে দেখেছিলেন, কিভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটা কোনো সাধারণ যাত্রী নয়। অঞ্জলির বাবা মা স্তব্ধ হয়ে শুনলেন, তারা জানতেন না কি বলবেন। অনেকক্ষণ চুপচাপ থাকার পর অঞ্জলির বাবা বললেন, বাবা, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তো আমাদের মেয়ে এখনো শান্তি পায়নি। আমরা কি করতে পারি? অরূপ বললেন, আমি জানি না আমি কি করতে পারি, কিন্তু আমার মনে হয় আপনার মেয়ে কিছু চাইছে। হয়তো তার কোনো অসমাপ্ত কাজ ছিল, আর সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো তাকে আমরা শান্তি দিতে পারব। অঞ্জলির মা তখন উঠে গেলেন এবং একটা ডায়েরি নিয়ে এলেন। তিনি বললেন, এটা অঞ্জলির ডায়েরি, সেদিন রাতে সে এটা বাড়িতে ফেলে গিয়েছিল, আমরা এটা কখনো পড়িনি। দেখো, হয়তো এর মধ্যে কিছু পাওয়া যেতেও পারে। অরূপ ডায়েরিটা হাতে নিলেন। তিনি অঞ্জলির বাবা মার অনুমতি নিয়ে ডায়েরিটা পড়তে শুরু করলেন। ডায়েরি পড়তে পড়তে অরূপ জানতে পারলেন অঞ্জলি তার স্কুলের একজন ছাত্রীকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। সেই ছাত্রীর নাম ছিল মীরা। মীরা একটি গরিব পরিবারের মেয়ে ছিল।
তার বাবা মা চাইতেন মীরা পড়াশোনা ছেড়ে কাজ করুক, কিন্তু অঞ্জলি চাইতেন মীরা পড়াশোনা চালিয়ে যাক। অঞ্জলি লিখেছিলেন, সেদিন রাত্রে তিনি মীরার বাবা মার সাথে কথা বলতে যাচ্ছিলেন। তিনি চাইছিলেন মীরার পড়ার খরচ নিজে বহন করতে। অরূপ বুঝতে পারলেন, হয়তো এটাই ছিল অঞ্জলির অসমাপ্ত কাজ। তিনি অঞ্জলির বাবা মাকে এই বিষয়ে জানালেন। অঞ্জলির বাবা বললেন, হ্যাঁ আমরা জানতাম অঞ্জলি তার ছাত্রছাত্রীদের জন্য খুব চিন্তা করত, কিন্তু আমরা জানতাম না যে সে এতটা এগিয়ে যেতে চেয়েছিল। অরূপ জিজ্ঞেস করলেন, আপনারা কি জানেন কিছু সেই মীরা এখন কোথায় আছে বা কি করে? অঞ্জলির মা বললেন, মীরা কই? না তো বাবা, আমরা তো তা জানি না। অঞ্জলির মৃত্যুর পর আমরা আর স্কুলের সাথে যোগাযোগ রাখিনি। অরূপ বুঝতে পারলেন এখন তার কাজ হলো মীরাকে খুঁজে বের করা। তিনি অঞ্জলির স্কুলে গেলেন। সেখানে গিয়ে তিনি জানতে পারলেন মীরা এখন একটা ফ্যাক্টরিতে কাজ করে। অরূপ মীরার সাথে দেখা করলেন। মীরা তখন একজন পূর্ণবয়স্ক মহিলা। অরূপ তাকে সব কথা খুলে বললেন। মীরা কাঁদতে কাঁদতে বললেন, অঞ্জলি ম্যাডাম আমার জীবনটা বদলে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর আমি আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি। অরূপ বললেন, এখনো দেরি হয়নি মীরা, তুমি যদি চাও তুমি আবার পড়াশোনা শুরু করতে পারো। মীরা অবাক হয়ে বললেন, কিন্তু কিভাবে? আমার তো এখন সংসার আছে। অরূপ বললেন, অঞ্জলি ম্যাডামের বাবা মা তোমায় সাহায্য করতে চান। ওনারা বলেছেন তারা তোমার পড়ার সমস্ত খরচ বহন করবে। মীরার চোখে জল এলো। সে বলল, আমি জানি না কি বলবো, আমি কখনো ভাবতেও পারিনি এমন কিছু হতে পারে। অরূপ বললেন, এটাই ছিল অঞ্জলি ম্যাডামের ইচ্ছা। তুমি যদি এটা করতে পারো তাহলে হয়তো তিনি শান্তি পাবেন। মীরা রাজি হল। সে আবার পড়াশোনা শুরু করল। অঞ্জলির বাবা মা তার সব খরচ বহন করতে লাগলেন। কয়েক মাস পর একদিন রাতে অরূপ আবার সেই শেষ ট্রেনে উঠলেন। তিনি জানতেন এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু তিনি জানতে চাইছিলেন তার প্রচেষ্টা সফল হয়েছে কিনা। ট্রেন চলতে শুরু করল। অরূপ চারপাশে তাকালেন, বগিটা খালি ছিল। তিনি অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর অরূপ অনুভব করলেন কেউ যেন তার পাশে এসে বসেছে। তিনি ধীরে ধীরে মুখ ফেরালেন। সেখানে বসেছিলেন সেই মহিলা, কিন্তু এবার তার মুখে একটা শান্ত হাসির স্পষ্ট ছাপ। তিনি অরূপের দিকে তাকিয়ে বললেন, আমার আত্মার মুক্তি দেবার জন্য অনেক ধন্যবাদ, আপনারও ভালো হোক। তারপর মহিলাটি ধীরে ধীরে মিলিয়ে গেলেন। অরূপ বুঝতে পারলেন
অঞ্জলি এবার শান্তি পেয়েছেন। সেদিনের পর থেকে আর কেউই হাওড়া লাইনের ওই শেষ ট্রেনে কোনো ভূত দেখে না। অরূপ নিজেও আর কখনো সেই অভিজ্ঞতার সম্মুখীন হননি। কিন্তু অরূপের জীবন বদলে গিয়েছিল। তিনি বুঝেছিলেন মানুষের অসমাপ্ত কাজগুলো কত গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি নিজের জীবনেও অনেক পরিবর্তন আনলেন, শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও বাঁচতে শিখলেন। মীরা পড়াশোনা শেষ করে একজন শিক্ষিকা হল। সে প্রতিজ্ঞা করল অঞ্জলি ম্যাডামের মতো সে তার ছাত্রছাত্রীদেরও সাহায্য করবে। অঞ্জলির মা বাবা শান্তি পেলেন। তারা জানলেন তাদের মেয়ের আত্মা এখন মুক্তি পেয়েছে। অরূপ মাঝে মাঝে ভাবেন সেই রাতের ঘটনা তার জীবন কতটা বদলে দিয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন জীবনে অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না, কিন্তু সেই রহস্যগুলোর পিছনেও একটা অর্থ থাকে। সেই ঘটনার পর থেকে অরূপ আর কখনো রাতের শেষ ট্রেনে যাত্রা করেননি, কিন্তু প্রতি রাতে যখন তিনি শেষ ট্রেনের শব্দ শোনেন তখন তার মনে পড়ে যায় সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা। তিনি ভাবেন হয়তো এখনো অনেক আত্মা আছে যারা শান্তি খুঁজছে। অরূপ এখন তার জীবনের বাকি সময়টা অন্যদের সাহায্য করতে উৎসর্গ করেছেন। তিনি একটি এনজিও খুলেছেন যা গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করে। তিনি চান যেন কোনো ছাত্রছাত্রী অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে না ফেলে। মাঝে মাঝে রাতে যখন অরূপ জেগে থাকেন তখন তার মনে হয় তিনি যেন একটা হালকা স্পর্শ অনুভব করছেন। তিনি জানেন এটা হয়তো অঞ্জলির আশীর্বাদ। তিনি মনে মনে অঞ্জলিকে ধন্যবাদ জানান যে তাকে এই নতুন জীবনের পথ চলা শিখিয়েছে। এভাবেই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেষ পর্যন্ত অরূপের জীবনে এক নতুন অধ্যায়, নতুন আলোর সূচনা এনে দেয়। এতক্ষণ শুনছিলেন জয়দীপ লাহিড়ীর লেখা শেষ ট্রেন। গল্পের সূত্রধার এবং সমাপ্তিতে আমি দেবাংশু ঘোষ, গল্পের কথক সৌরদীপ রায়, অরূপের চরিত্রে লেখক জয়দীপ লাহিড়ী, অঞ্জলির মা অলিভিয়া দাস, অঞ্জলির বাবা আমি দেবাংশু ঘোষ, মীরার চরিত্রে প্রিয়াঙ্কা দত্ত, অন্যান্য চরিত্রে অলিভিয়া দাস, সুরজিৎ দাস এবং দেবাংশু ঘোষ। গল্পটির ভিডিও এবং সাউন্ড এডিটিং টিম সফটওয়্যার। গল্পের পোস্টার ডিজাইন করেছেন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়্যার। এই ধরনের আরও গল্প পড়তে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট srijani.co.in। আপনারাও যদি আপনাদের গল্প অডিও রূপে শুনতে চান তাহলে অবশ্যই আমাদের মেল করতে পারেন info@srijani.co.in। পরের সপ্তাহে আমরা আবারও আসছি আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন সৃজনী অডিও স্টোরি। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।